আগামী দিন গুলো ওই কথা খাওয়ার আগে এসব কথাও মনে করতে চাই না। আল্লাহ তোবা তোবা তোবা, জালি কাবাবটা একটু দেখেন। এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। এখন ঘটনা হচ্ছে যে আজকে কাচ্চি খাবো, আসছিলাম বোনের বাসায়। এখন কাচ্চি খাবো, এখন কোন কাচ্চি খাবো? কারণ একপাশ থেকে মানুষ বলে যে কাচ্চি ভাইয়ের কাচ্চি খাও, একপাশ থেকে মানুষ বলে যে সুলতান ডাইনের কাচ্চি খাও। এখন আমি ঘটনা হচ্ছে যে আমি কি খাবো। এখন যেহেতু আপনারা জানেন যে আমি একজন বিশেষজ্ঞ পুটেশ, সেই ক্ষেত্রে আমাকে সবাই একটা গুরুর দায়িত্ব দিল, বললো যে একটা কাজ করো, তুমি দুটোই খাও, তুমি দুটোই খাও, দুটোই খায় বলো যে কোনটা বেটা। তাহলে জনস্বার্থে তুমি জিনিসটা ডিসক্লোজ করে দাও, তাহলে সবাই বলবে যে না ঠিক আছে, বিষয়টা ঠিক আছে। এখন তুমি যেহেতু বলছো, সবাই এখন থেকে ওটা মেনটেন করবে যে কাচ্চি ভাই বলো না সুলতান ডাইন বল। তো আমি ফুডপান্ডে অলরেডি দুইটা কাচ্চি অর্ডার করে দিছি, এখন দেখা যাক কোনটা বেটা। আগে আসতেছে, এখন অর্ডার করে দিছি, এখন আসতেছে, আসার পরে ইনশাল্লাহ আমরা কথা বলবো। তো এখন আমি হচ্ছে এই যে দেখেন দুইটা অর্ডার করছি, একটা হচ্ছে সুলতান ডাইন উত্তরা থেকে, আর একটা হচ্ছে কাচ্চি ভাই, এখন দুইটাই অ্যাক্টিভ অর্ডার। সুলতান ডাইনের মোটামুটি আসতে সময় লাগবে কত, এই ঘরে আমার নেটওয়ার্কের সমস্যা, যাই হোক 10 থেকে 20 মিনিটের মধ্যে সুলতান ডাইন চলে আসবে আমার অর্ডার। সেম জিনিস, কাশমতি বা কাচ্চি, আর হচ্ছে একটা যাচ্ছি, আর হচ্ছে একটা জালি কাবাব, 361 টাকা। আর কাচ্চি ভাইয়েরটা অর্ডার করছি, কাচ্চি ভাইয়েরটা লাগতেছে হচ্ছে 350 টাকা। সেম জিনিস, কাশমতি কাচ্চি না বাসমতি কাচ্চি। এই হচ্ছে আমাদের কাচ্চি, এখন চলে আসছে, দুইটা কাচ্চি আসছে, কাচ্চি ভাইয়েরটাও আসছে, আবার সুলতান ডাইনেরটাও আসছে। আর মানে সুলতান ডাইনের তো কোনো লেখাপড়া কিছু নাই, এটা ভিতরে দেখতে হবে, এটা যে কোনো কিছু হইতে পারে। এই হচ্ছে আমাদের সুলতান ডাইন, এই হচ্ছে আমাদের সুলতান ডাইনের কাচ্চি, আর এটা হচ্ছে আমাদের কাচ্চি ভাইয়ের কাচ্চি। কাচ্চি ভাইয়ের প্যাকেজিংটা যদি আমি দেখি, দেখেন কাচ্চি ভাইয়ের প্যাকেজিংটা আবার এখানে দেখা যাচ্ছে যে 1 মাস বেশি পাইছে, সবকিছু আলাদা। দ্যাট মিন্স জালি কাবাব যে ওদের তো অর্ডার করছিলাম কাচ্চি ভাইয়ের, সে জালি কাবাবটা ওরা আলাদা দিছে। এই হচ্ছে জালু কাবাব, সালাদটাও আলাদা, আবার আর এই হচ্ছে ওদের কাচ্চি, বাসমতি কাচ্চি না কাশমতি কাচ্চি। আর এখন হচ্ছে আমরা সুলতান ডাইনেরটা দেখব, এই হচ্ছে সুলতান ডাইনের কাচ্চি, জালি কাবাব পলিথিনে, সালাদ দেয় নাই, কোনো সালাদ নাই এটার সাথে, 2 পিস মাংস, এই হচ্ছে বিশাল বড় একটা আলু। আমি প্যাকেজিং ওয়াইজ আমি বলবো যে কাচ্চি ভাই একদম 100% ও আগাই গেছে সুলতান ডাইন থেকে। যে আমি তো এখন এখানে তো ঝামেলা করতে পারি, যে দেখা গেলো যে আমার কাচ্চি ভাই একটা কাচ্চি ভাইয়ের সাথে আবার কোনো সুসম্পর্ক আছে, এখন ওদেরটা আমি ভালো বলতে পারি বা ওদেরটা দুঃসম্পর্ক, ওদেরটা খারাপ বলতে পারি। যে আমাকে আমার বাসার বালোর জন্য আর কি তারা দুইটা প্লেট আলাদা আলাদা করে নিয়ে এসে দেবে, আমি খাবো। আমি জাস্ট একদম অনেস্টলি বলবো যে আমার কোনটার কাচ্চিটা বেশি বেটার লাগছে, ভাইয়েরটা বেশি ভালো লাগছে নাকি ডাইনেরটা বেশি ভালো লাগছে। যে আমার কাচ্চি দুইটা চলে আসছে, এক কাচ্চি দুই কাচ্চি, দুইটা কাচ্চির কালার দেখে আমি বুঝতেছি যে কোনটা কোথাকার কাচ্চি। এটা আমি জানি সুলতান ডাইনের কাচ্চি, আর এটা জানি আমি কাচ্চি ভাইয়ের কাচ্চি, কারণ কাচ্চি ভাইয়ের কালার নিয়ে একটা ঝামেলা ছিল, সেই ঝামেলার পরে ওরা কালার টালার দেয় না। আর সুলতান ডাইনের কালার নিয়ে ঝামেলা ছিল না, এটা নিয়ে অন্য কিছুর একটা ঝামেলা ছিল। আগামী দিন গেলে ওই কথা খাওয়ার আগে এসব কথাও মনে করতে চাই না, আল্লাহ তবা তবা তবা। তো ওইটা রে কি মনে পড়ে গেল রে, প্রথমে আমি কাচ্চি ভাইয়ের কাচ্চিটা খাবো, এলো আমি এখন কাচ্চি ভাইটাই নিব। হ্যাঁ, তো এই হচ্ছে এখন জালি কাবাবটা, প্রথম হচ্ছে জালি কাবাব, এই হচ্ছে ওদের জালি কাবাব, জালি কাবাবটা একটু দেখেন। এই এখানে প্রথমে একটা মাংসের টুকরা পাইছি, জালি কাবাব এই জীবনে প্রথম আমি মাংসের টুকরা কি জিনিস সেটা দেখলাম যে কোনো জায়গাকার জালি কাবাবে কাচ্চি ভাই। কাচ্চি ভাইয়ের কাচ্চি জেনুইন বলতে গেলে অসাধারণ কাচ্চি, মানে যেটাকে আমরা কাচ্চি বলি, মানে কোনো ভেলভাটটা ছাড়া কাচ্চি। তো এখন আমরা নিব হচ্ছে সুলতানের কাচ্চি, প্রথমে আমরা রাইসগুলা শেষ করি আর কি, মানে একটা একটা করে জালি কাবাব, তারপরে এটা এটা, আমাকে অন্য কিছু মনে করেন না আর কি, খারাপ কিছু বলেন না, মানে মানে 2 নম্বর মনে করেন না আর কি। বিষয়টা হচ্ছে কি, মানে কাচ্চি ভাইয়েরটা খাওয়ার সাথে সাথে যদি সুলতানের সুলতান ডাইনের কাচ্চি রাইসটা খাই, আমার কাছে আকাশ পাতাল তফাত লাগবে, দুইজনের টেস্ট একেবারে আকাশ পাতাল তফাত। নট ইন আ ব্যাড ওয়ে, আমি বলবো না যে এটা একটা খারাপ দিকে যাচ্ছে আমার কথা, সেটা না, বাট যে কনভেনশনাল যেই কাচ্চি
যে কাচ্চির স্বাদ সেটা অ্যাকচুয়ালি কাচ্চি ভাইয়েরই আছে। সুলতানের যেটা যে কাচ্চির যে রাইসটা খাইলাম সেটা আমার কাছে গালে যাওয়ার পর আমার কাছে মনে হলো না যে এটা সেই কাচ্চি যে কাচ্চি আমি সবসময় খাইছি। স্বাদটা অথেন্টিক না, মানে অথেন্টিক কাচ্চির স্বাদ না সুলতান দাইনে, এটা হয়তো ওদের নিজস্ব, বাট নট ব্যাড, ভালো স্বাদ বাট অথেন্টিক না। আর এই হচ্ছে ওদের জালি কাবাব, এটা হচ্ছে সুলতান দাইনের জালি কাবাব। একটু মিষ্টি মিষ্টি লাগতেছে, জালি কাবাব কি মিষ্টি হয় মনে হয়? আমার কাছে যেটা লাগে এটা একটু মিষ্টি মিষ্টি লাগতেছে, কারণ হচ্ছে যে এটা মনে হয় অতিরিক্ত পেঁয়াজ ইউজ করা হয়েছে, মানে মানে পেঁয়াজের যে একটা মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে সেই জিনিসটা লাগতেছে আবার। যাই হোক, জালি কাবাব হিসাবে আমার কাছে জালি রাইসের দিক দিয়েও কাচ্চি ভাই আমার কাছে আগায় গেছে, এটার দিক দিয়ে জালি কাবাবের দিক দিয়েও কাচ্চি ভাই আমার কাছে আগায় গেছে সুলতান দাইন থেকে। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মাংসের। আচ্ছা, পিস ওয়াইজ আমি বলবো দুজনের পিস বলতে গেলে সেম, সাইজের দিক দিয়ে বলতে গেলে হ্যাঁ কাচ্চি ভাই সুলতান দাইন একটু বেশি, বাট সাইজ ডাজেন্ট ম্যাটার। যদি যদি কাচ্চি মাংসের পিস যদি বা মাংসটা যদি ভালো হয়, আমি প্রথমে ডাইনের মাংসটা দেখি, মাংস ইজ ভেরি সফট, মাংস ইজ ভেরি সফট, বাট প্রত্যেকটা ওদের প্রত্যেকটা খাবারের ভিতরে এই লাল রঙটা, এই ভাইব্রেন্ট সুলতান ডাইনের যে একটা ভাইব্রেন্ট একটা লাল লাল টাইপের একটা বিষয় আছে, এই জিনিসটা প্রত্যেকটা জিনিসে ইভেন মাংস পর্যন্ত ছাড়া পায় নাই, মাংসের ভিতরেও সেই বিষয়টা আছে। মাংস খুবই সুন্দর, মাংসের স্বাদটা খুবই ভালো, সফট, টেস্ট ইজ গুড, সব কিছু ভালো, মানে মাংস ইজ গুড, মাংস নিয়ে আই হ্যাভ নো কমপ্লেন। আর এটা হচ্ছে কাচ্চি ভাই, ও ওকে কাচ্চি ভাই, এটা একটু তেল তেলে মাংস, যাদের তেল তেলে মাংস ভালো লাগবে, যেমন আমারই ভালো লাগে। স্টিল আমি এই ক্ষেত্রেও এমন জিনিসটা তো আসলে বায়াস হয়ে যাচ্ছে, মানে কেমন জানি একটা ব্যাপার হয়ে যাচ্ছে না যে আমি সবকিছুই কাচ্চি ভাই, আচ্ছা যেটা আমার মুখে যেটা ভালো লাগবে আমি সেটাই বলবো। তো ইন টোটাল খাবারের দিক দিয়ে প্যাকেজিংয়ের থেকে শুরু করে এভরিথিং আমার কাছে এখন পর্যন্ত রাইস, জালি কাবাব এবং মাংস সব কিছু মিলায় আমার কাছে কাচ্চি ভাই টপ করছে। তো কাচ্চি ভাইয়ের জন্য বিশাল বড় একটা ট্রফি আমি বানাইতে দিছি, ওটা যেই দিন শেষ হবে বানানো আমি বানায় টানায় নিয়ে কাচ্চি ভাইকে দিয়ে আসবো। আর জনস্বার্থে ভিডিওটা বানাইলাম ভাই। তবে আমি একটা কথা বলি, সুলতান ডাইনটাকে আমি কখনোই খারাপ বলি নাই, বাট দ্যার টেস্ট ইজ ডিফারেন্ট কাচ্চি, বাট আমার কাছে একেবারে অথেন্টিক লাগে নাই। যে একটা হাইপ সৃষ্টি হয়েছিল সুলতান ডাইনকে নিয়ে, এখন ওই হাইপের জন্য সুলতান ডাইনের অ্যাকচুয়ালি লস হয়েছে না লাভ হয়েছে সেটা আমি জানি না, সেটা আপনারা চিন্তা করেন যে কথাটা আমি বলছি, তাতে সুলতান ডাইনের লস হয়েছে না লাভ হয়েছে সেটাই আপনারা বেটার জানেন। আর বাট কাচ্চি ভাই আমার কাছে সুলতান ডাইন থেকে বেটার অপশন মনে হয়েছে, এটা হচ্ছে আমার তরফ থেকে বলা। সো আজকের পর্যন্ত এটা এ পর্যন্তই থাকুক, এখান থেকে এখন নিয়ে আমি আমার ভাগনা ভাগনি এগুলো আমরা সব শেয়ার টেয়ার করে টোরে খাবো, আমরা খাইতে থাকি। আপনি উপরে ফলো বাটনটা দিয়ে তখন একটু রেস্ট করেন, পরে আরও একটা ভিডিও দিব তখন সেটা আবার দেখেন, ফলোটা কিন্তু দিয়ে অবশ্যই। তো আজকে আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকেন।